প্রথম বহনী, ও মা বাবা এ কিরম জানি করে, আমার সাথে এক্সেল গুলো এরকম করে। প্রথম বহনী আজ এক্সেল, এত বড় একটা জালে পেঁচানো, জালের সঙ্গে বেঁধে আছে। একটা কাঁকড়া পাওয়া গেল, কাঁকড়া গাড্ডা দিনে বেরোয় না হাটে, কিসের জন্য জানিস? দেখছো এটা কি? দেখছো ঠ্যাং থাকবে, ঠ্যাং থাকবে। আরে ও যাবে কোথায়? কি যাবে বাড়ি? আজকে কিন্তু মোটামুটি আরবি পাওয়া যাচ্ছে। ওই একটা গাড্ডা ছিল, এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এই গাড্ডা ধুইয়া হাটা দিছে। এই আসো, কাঁকড়াগুলির সাইজ দেখে কিন্তু মন খুশি হয়ে যাচ্ছে। ময়দানে আসো, ময়দানে। হ্যাঁ সব টাইট, এটাও 300 গ্রাম। কালার দেখলেই বোঝা যায়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা কিন্তু আজ এসে পড়েছি মশার রাজ্যতে। প্রচুর মশা, দেখুন জোয়ার জল এখনও ভাটা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে পরেশ ভাই, জল কেবল নামা শুরু, মানে শেষের দিকেই। আর এখন কাঁকড়া ধরতে হবে। আরে এই দেখুন প্রকাশ ভাই আমার পিছনেই দাঁড়িয়েছিল। ময়দানে আসো, ময়দানে। মশায় যা ডোসাইতেছে না, অবস্থা অবস্থা খারাপ করে দেবে। দুই দিনে মোড় হয়ে যাবে মানুষ। এটা হচ্ছে একটা মশার রাজ্য আর কি বলতে পারেন। তো চলো, খাটের ভিতরে পৌঁছে গেছি। চলো এই একটা ছোট্ট সরু একটা নালা, তো আমরা এই নালার মানে বড় নালার দিকে আস্তে আস্তে করে যেতে থাকি। পৌঁছে গেছি নালার আগায় একেবারে। এই দেখো প্রথম একদম ঝিকঝাক মাল, 800 গ্রাম মনে হয়ে যাবে আজকের বহনি। এখনো আমি আপনাদের দেখাইনি, পরে যাই দেখাবো। হ্যাঁ দেখাবো, ওই যে দেখাবো। হ্যাঁ দেখ দেখ সাইজটা দেখ। এই দেখুন প্রথম বহনি, ও মা বাবা এ কিরম জানি করে, আমার সাথে এক্সেল গুলো এরকম করে। প্রথম বহনি আজ এক্সেল। কিরম দেশে একটু ভয় দেশ, আমার এই এক্সেল গুলিতেই ভয় দেয়। আর এক্সেল গুলির একটু একটু বেশি কিরম কিরম জানি করে। এই তো মনে ওয়াটার রে। হ্যাঁ ওয়াটার, ওয়াটার সেজন্যই এনে মাল বসে রয়েছে। একদম ওয়াটার, একদম ওয়াটার। এ কি কস, প্রথম কাঁকড়াটাই ওয়াটার, জমের ওয়াটার। হ্যাঁ 800 গ্রাম হয়ে যেত রে। ওই দেখি সাইজ, তল দেখ না চকচক করতেছে। মানে বলছো ইসে রে, যে কাঁকড়াটার দাম মোটামুটি 2500 টাকা হওয়া দরকার ছিল। কত হবে? 2500 টাকা কেজি। এখন কত হবে? 250 টাকা। মানে 250 টাকা, 240 টাকা হবে। কিছু করার নেই। যারা ফার্মাররা আছে কলকাতায় দেখছে, ওই বক্সের ভিতর চাষ করে, কেউ ফার্মে ফেলাই, মানে পুকুরের ভিতর ফেলাই চাষ করে। যদি এরা নিয়ে যেতে ই করে তাই কাজ হবে। তাই কাজ হবে না। এটা মোটামুটি কয়দিন লাগবে শক্ত হইতে? আমরা দিতে পারবে, দিলে দিতেই পারবে। কয়দিন লাগবে শক্ত হইতে? এই কাঁকড়া চাষ করলে একটা ম্যাক্সিমাম 15 দিন। 15 দিনে শক্ত হয়ে যাবে। 15 দিনে। তো 15 দিন যদি এটাকে ঘরে রাখা হয়, ঘরে রাখলে টাইট হবে না, কাদা না পাইলে না কাঁকড়া টাইট হবে না। একটা মোটা দড়ি লাগবে। তো পরেশ ভাই বাঁধতে থাকুক, আর প্রকাশ ভাই নিচের দিকে চলে গেছে। তা কি আমি যাবো পোকার দিকে? যাবো কি আর কবে, প্রথম কাঁকড়া ভাই তো মনটা খারাপ হয়ে গেল। পাওয়া যায়নি কারো, দেখা যাক না। লেকিন এই খাড়িতে কিন্তু নীল কাঁকড়া পাওয়া যায়। এমন ম্যাংগ্রোভের ভিতরে কিন্তু এই এক্সেলগুলি পাওয়া যায় না, এই ওয়াটারগুলি পাওয়া যায়। বাবার সাথে যেও একদিন পাইছি ওয়াটার। হ্যাঁ ওয়াটার, তাই পাড়া দিয়েছি, পাশে দিন ঠেলে উঠছে। ওর জন্য ওই ওয়াটারগুলি খাড়ি খুঁড়িতে ওঠে। দারুণ বড় সাইজ কিন্তু, কিন্তু কিচ্ছু করার নেই। দারুণ নিজেরা নিজে কামড়ায়। সি 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 কিচ্ছু করার নেই। রশিটা একদম সাইজ মতোই হয়েছে। গুণ বাইকের বাইকের বান্দা লাগে এরকম। ম্যাক্সিমাম কতগুলো কাঁকড়ার রশি একটাই বাঁধছি? এই 6 টাকা করতে। সেটা তো একদম সাইজটা কত সুন্দর। দেখেন ওয়াটার, এই আর ওয়াটার বোঝার একটাই কায়দা, এই যে পাশ, এই যে একদম হাওয়ার মতো পসপস করে, স্পঞ্জের মতো নরম থাকবে। আর এই যে তল, এই যে চাপ দিলে কাঁকড়া হেলে, দেখছো? আর এই কাঁকড়ার পাগুলি একেবারে নতুন নতুন থাকবে, একদম নতুন দেখাবে। মানে ব্রাশ করেছি আমি, একদম দাঁতগুলিও নতুন। তো চলো আমি বেরোই, ঠিক আছে? জাল ফেলাইছিল কারা জানো? দেখছো এই যে পুরানো পুরানো জাল, জালে পেঁচাই বেশি। এই যে দেখুন এত বড় একটা কাঁকড়া জালে পেঁচানো, জালের সঙ্গে বেঁধে আছে। তো আমরা তাই পেলাম আর কি, না হলে হয়তো ছুটলে ছুটতেও পারতো, না হলে এইখানে বসেই মারা যেত। স্যার বেশ জাল দিয়ে অনেকটা টাইনে টেনে উঠে দাঁড়া দাঁড়া দাঁতে বাজছে, কখনই কখনই বাজছে না, সরছে 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 চলে গেছে, সরছে। বেশ আনন্দ, মানে এই যে লোকে যে জাল পাতে এইগুলো এরকম ভাবে করা ঠিক না। আগেও দেখছি এরকম জাল পাইতে পাইতে উঠায় না, তাহলে জালের মনে আগা মাথা দেখার পরে মনে আর দুই একটা পাওয়া যাইতো নাকি, এখন কত দূর আছে কেনা জানি। এই জিনিসটা সত্যি সত্যি এইটা করাটা ঠিক না, খারাপ জিনিস। আগেও আমরা বলেছি যে এর ভিতরে এই জালে পাখি, তারপরে মাছ, সাপ সব মরে। খাড়িতে যত ধরনের প্রাণী আছে সবগুলির ক্ষতি হয় এইভাবে জাল। যদি জাল না উঠাইস ঠিক আছে, কিন্তু পাইতে রাখিস না, কমসে কম টাইনা টাইনা গাছের উপরে উড়াইতো, যাতে মানে আর কি ই না হয়, কোনো কিছু না মরে বেকার বেকার। পাইটা খালি খালি অতগুলো মাইরে জাল নিয়ে হয় কি? আরে যারা পাতে না সেটার জাল নিতে আসেই না, এইসব প্রপার। হ্যাঁ হ্যাঁ আসি, যারা প্রপার সবসময় কাঁকড়া মাছ ধরে তারা কিন্তু এইভাবে এরকম করে না, করে না, এটা সত্যি কথাই। তাদের এই জালের দরকারও হয়, কিন্তু যারা নতুন নতুন ইচ্ছে মানে খুশিতে আসে মাছ কাঁকড়া ধরতে, এ কালকে খাড়িতে যেয়ে যা কষ্ট হয়েছে, জাল তো পাচ্ছি ও আর উঠাবো না, থাক আর উঠাবো না, থাক। কেন প্রপার ফিশারম্যানও না, দরকারও হয় না জাল তোলার, বা জালের তেমন ইও নেই। তো আমি দিই পরের দিকে যাই, দিই ঠিক আছে। আমি এই নিচ দিয়ে যাই, হ্যাঁ জালের পাশ পাশে দেখে দেখে হাঁটিস, ওই মরা সাপ টাপ থাকলে কাটা কোটার খোসা না খাইস। বাবা কই দাঁড়া, কই একদম নরম বসে রেখে। প্রকাশ ভাজা খাইলে তাহলে দেবো না রে, তুই নিচে আর কিছু করার নাই, নিচে ওদিকে জল ভরা নালার মধ্যে গোলা জল, কি করবি রে ছেড়ে দে না রে। ও যদি ভাজা খাই তাহলে নিয়ে যাক, গোটা খাওয়া যাবে একদম নরম, তা একদম নরম, এটা একদম গোটা খাওয়া যাবে। আমার কপালে এসে মনে হয় সব নরম, প্রথমে একটু একটু কম নরম ছিল, এখানটা একদম নরম। ওইদিকে যাওয়া যাবে না ভাই, ওই পরে যাই দেখো খসি আদা বাইরে আইছে, এখন এটা দেশ এখানে এটা কি করবি, নিয়ে যাবি না? এ বেকার বেকার জান নিয়ে কি হবে? আর এই কাঁকড়ার যে রস বন্ধুরা, সেটা গায়ে লাগলে কিন্তু চুলকাবে, জম্মে চুলকাবে, জম্মে চুলকানো, জম্মে ছড়ে। এনেই থাক থাক, বসকে থাক। এই দেখুন এই শক্ত কাঁকড়াগুলো কিন্তু এরকম মানুষের পাড়ায় বসে থাকে। আর এই মধ্যেকারা এই কাঁটা দিয়ে 600 গ্রাম উঠেছিল, এদিকে চলে এদিকে এক মাটি ঢালছিল কিন্তু নাই। এই একটা কাঁকড়ার গর্ত আছে, ও সেই গর্তটা না দারুণ বড়, সেই গর্তটা দিয়ে দেখি রড দেইছি না, দিয়ে দিয়ে আমার হাঁটি। চলো ওদিকে যাই, আপনি ওদিকে চল, সোয়াল যেদিকে যাবি ওদিকে। তো এই নালাটা ওই যে ওখানে গোলা জল একদম, ওর ভিতরে নামো কেমনে, কুমির টুমি থাকলে নিয়ে যাবে আইডিয়া। চল এদিকে পিছন দিকে যাবি, হয় চল তো হাঁট বন্ধ কর। বুইয়া বুইয়া একটা, হ্যাঁ এটা বুইয়া দাঁত কইছে গেছে। আমরা এই একটা কাঁকড়া পাওয়া গেল। আরেকজন কাঁকড়া গাড্ডা দিনে বের হয় না, হাটে কিসের জন্য জানিস? আমরা আসার পরে বৃষ্টি হয়েছিল না সে সময়, ওর জন্য মিষ্টি জল ঢুকছে, সেজন্য সব জলমল সব গোলা। এই যে নালার জল কিন্তু নামছে দেখুন পাশেই, এরপরেই বুড়াটা দেখ না কিরম বুড়া, একদম। আমরা সব ভিডিওতেই বলি যারা কাঁকড়া কিনে খান তারা কাঁকড়া খাবেন না, এই কাঁকড়াগুলি একটু দেখে নেবেন, এই কাঁকড়াগুলি কিনবেন না। তাও আমরা ওই তো মাল তো এদিক ওদিক চলে যায় না, আমাকে টেনশন নেই। ওই আর কি যারা না জানে তারা আর কি কিনে খায়। এই কাঁকড়া যে খাবে সে কবে কাঁকড়া মনে হয় ভালো না, মানে আর লাল কাঁকড়া খাওয়াই ছাড়ান দিয়ে দেবে, সেরকম ওই জায়গায়। এই কাঁকড়ার টেস্টটা তেমনই তিতো থাকবে, আর কি বলবো কোনো টেস্ট নেই, হয়তো শ্বাস থাকবে না, জল জল শ্বাস বললে কোনো পাওয়ার নেই। আসে মানে এই কাঁকড়া বেশি দিন বাঁচবেও না যে আমরা ছেড়ে দিয়ে যাব, এই যে ওর লাস্ট, এরপরে আর স্কিনও পাল্টাবে না কিছু, ওরকম ভাবেই মরে যাবে, শেষ হয়ে যাবে। চলো তো চলো যাওয়া যাক, নিচের দিকে যাবি দিয়ে হাঁটবি, ঠিক আছে। তো প্রকাশ ভাইও ডাকাটাকি করছিল, চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ আমি সবদিনই তোমার রাস্তায় আসি, আমি এই পাশ দিয়ে পরে আবার ঘুরে ওই পাশ থেকে আসতে। দেখছো এটা কি? দেখছো আরে ও যাবে কোথায়? যাবে বাড়ি। ওরে কি আবার জলে ছাড়বে? ঠ্যাং ছাড়বে পোকা। না ও ছাড়বে, যাবে কোথায়? ও ছাড়বে না এত জলদি। এই বেটা ছোড় দে বাচ্চা। আবার জলে ছাড়া লাগে কি দোপ? না না বাইরে শিখবি, সবুর করো। হাত ঢুকেছে দুই পাশ দিয়ে শিকড়ের ভিতর দিয়ে। ও আমি হাত বের করি কেমনে সেটা তো ভুলে গেছিলাম। কাঁকড়া দেখলে না সব দিকে কি মনে থাকে? কাঁকড়া যদি সামনে থাকে গাবড়ালা টান কোন দিক দিয়ে হাত যায় কিনা, যদি এরকম কষাত করে একখান ধরে না, আগে কাঁকড়াটা ধরতে হবে না? হুম আগে কাঁকড়া ধরতে হবে, তারপরে হাত কোথা দিয়ে পড়ছে কিনা সে জানি না। আমি একদিন একটা বড় একটা এক্সট্রা ধইরা শিকড়ের ভিতরে দুই পাশ দিয়ে দিয়া না হাত টানতে পারি না কিছু, আর হাঁটু না। ওইটা সত্যি যদি এখন ধরো সামনে একটা বড় কাঁকড়া রয়েছে, ঠিক আছে, এখন নজর তো সামনে মাথার উপরে কোথায় বল্লায় কামড়ায় না কিসে কামড়ায় সেসবের ধ্যান নাই, কাঁকড়া কোথায় যায় সেই ধ্যান আগে থাকবে যে কোনো জিনিসেই। আমি এক্সেলটা ধরছি না এরকম টাইট করে, হ্যাঁ এক্সেল তো মাটি এরকম টানে না, আশ্রয় মানে ওরকম আমার হাতের ভিতর দিয়ে সরার জন্য এরকম যায়, আর আমার দুই হাত তো দুই শিকড়ের ভিতর দিয়ে আমার দিকে হাঁটু এরকম একটার সাথে একটা টাক খায় ধরতে। আমি বলছি গেছে একদম নালার পাশে হয়। আমি ওরকম এই যে কদিন কাঁকড়া ধরতে গেল না সেদিন এরকম খিচুড়ি এরকম বড়, এর সাথে বড় চাইপা তো ধরছি, এখন জল হয়েছে ঘোলা, আমি কোথায় হাত দিয়ে হাত তো দিছি আন্দাজে, একটু শিকড় বাজে আর পাশ দিয়ে কাঁকড়া এরকম খিচুড়ি দিয়া নিচ দিয়ে পার হয়, টের পাওয়া যায় হাতে যে খরখর খরখর করে পার হইতেছে। আমি কই গেছে কইতে চলেই গেছে, আর পাই দিই। আর ওই দেখুন এখন পরেশ ভাই ঢুকেছে ওই ম্যাংগ্রোভের ভিতরে, ওদিকেই ধোয়া লাগবে ঘন ম্যাংগ্রোভ, এর ভিতরে দেখুন এই শিকড়ের ভিতর থেকে হাঁটা, কি বলবো ক্লিয়ার আছে দেখুন। আমরা এখন খাড়ির ভিতরে একদম, ড্রোনেও দেখা যাবে না আমাদের, দেয়া যাবে না, এরকম ঝোপ জঙ্গলের মধ্যে ঢুকছি দেয়া যাবে না। তো কি বলবো এখন আমরা যেখানে আছি একেবারে ম্যাংগ্রোভ জঙ্গলের ভিতরে। আমার ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। কোন পাশ দিয়া? ওই দিক দিয়ে, একটু সামনে দিক দিয়ে। এদিক দিয়ে যাবি? হ্যাঁ এদিকে গোলা যাবে, ওদিকে লামা যাবে না, না এই জঙ্গলের ভিতরে ধোয়া লাগবে, এই জঙ্গল এখানে গিয়ে বলে যাওয়া লাগবে। আয় আয় আরেকটা পাইছি। তো আমি প্রকাশ ভাইয়ের সঙ্গেই ঘুরছি, আর পরেশ ভাই কোন দিকে গেল জানি না। এ আবার লক হয়ে গেছে। এটা তো আরবি, আজকে কিন্তু মোটামুটি আরবি পাওয়া যাচ্ছে। ওই একটা গাড্ডা ছিল, এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এই গাড্ডা ধুইয়া হাঁটা দিছে। গাড্ডা তো ওই পাশেও ছিল, ওই জায়গা ছোটবেলায় কত পিছনে আরেকটা কাঁকড়া হয়েছে দেখা যায় না, পাতা না কি না পাতা। বাবা মেলা কষ্ট, কোন সময় দিয়ে টানাটানি করতেই রয়েছি। এইটাই এখন কটা লাভ আছে, এই যে সময়, এই যে জ্বর জলটা নেমে গেছে সঙ্গে সঙ্গে আসতে হবে, হয়তো দিনে আসা হোক আর রাতে আসা হোক। এত বেশি আবার একটা জিনিস কি, এই যে কাঁকড়া না গাড্ডা ছিল, গাড্ডা হয়েছে ওই উপরে রয়েছে, আমি দেখাইও দেবো না, এই সামনে গাড্ডা, ঠিক আছে ওহিন্দার গাড্ডা। এই বেশি সময় আরো যদি বেশি লেট করা হয় না কাঁকড়া সব নালায় নেমে যাবে, লবণ জলের দিকে চলে যাবে। হ্যাঁ এই তো মিষ্টি হয়ে গেছে, এত জল তখন একদম মিষ্টি জল না, একদম মিষ্টি, সব বৃষ্টির জল, তাই কিন্তু কাঁকড়া ওই মিষ্টি জলে থাকে না। মিষ্টি জলে বেশি কাঁকড়া বেশিরভাগ থাকবে না, ও ঠ্যাং ঠুং সাইড দিয়ে মইরে যাবে, তাই এখন নোনা জলের খোঁজে সব বেরিয়ে যাবে। এই হইল আমার 3 নম্বর কাঁকড়া। আরবি সব আরবি, 3টা আরবি, 3টা পাস, একটা একটু ডাউট আছে, একটা একটু ওয়াটার লাগে, কিন্তু আর বাকি 2টা তো পাস। পরেশের একটা তো প্রথমে ডইলেই কাজ হয়ে গেছিল, আজকে কিছু করার নাই। আর এক্সেল মনে হয় আর পাওয়া যাবে না, এক্সেল ওই নালার নিচের দিকে গেলেই পাওয়া যেত। এইসব এই খাড়ির ভিতরে আর এক্সেল হবে না, ভুল ভবিষ্যৎ যদি থাহে ওই ওয়াটারটা থাকবে, ভুল ভবিষ্যৎ তাও আর ওই নালার দিকে যদি একটা দুটো পাওয়া যায়, কিন্তু নালার দিকে তো জল একেবারে ঘোলা, যার জন্য আমরা যাব না ওইদিকে। পাইছি না তো নালার আগা বুঝলে পাইছি, নালার আগা না থাকলে পাইতো না। আর আমরা এখন এই দেখুন এই শিকড়ের ভিতরে, খাড়ির ভিতরে এখন এইদিকে যাওয়া লাগবে। এই আগা এই জলের সাথে সাথে এই টোয়ান লাগবে, যদি পাওয়া যায় গাড্ডা তুই আড়া দেবে। এখন গাড্ডার ভিতরেও খোঁজা যাবে না। এই যে যেমন মানুষে এই ম্যাংগ্রোভের শিকড়গুলি কেটেছে, মানে এইখানেও কাঁকড়ার গর্ত ছিল, সব কাঁকড়ার গর্তের জন্যই যতটুকু কাটাকুটি হয় খাড়ির ভিতরে। তো যাই এই শিকড় পার করতে হবে। তো আমি আর ওইদিকে গেলাম না, এখানেই বসে আসি। প্রকাশ ভাই যে লাস্ট যেখানে কাঁকড়া ধরেছিল, তারপরেই পরেশ ভাই আওয়াজ দিল। হ্যাঁ আটটা, ও এটা কি হেভি বড় ছিল, আধা কেজি হয়েছিল, 600 গ্রাম হবে। তোর দেখ না, রাখ, আমি ধরতে গেলে কিনা আমারই ধরে। ও আটটা আছে মনে হয় 200 গ্রাম হবে, 250 গ্রাম, 200 গ্রাম হবে এইটা। আর একটু হইলেই 300 গ্রাম হয়ে যেত। এই তো এমন সাইজের কাঁকড়া, এই দেখুন একেবারে ফ্রেশ। 10টা পার হাটা কাঁকড়া, কিন্তু সব হাটা কাঁকড়া। ইনেসকে কাটাই নাই, কাটার দিকে খালি মাটি ঢালছে। ওই যে আপনাদের যে একটা গর্ত দেখালাম, ও অমনি সব কাঁকড়া কিন্তু বৃষ্টিতে মাটি ফেলে বেরিয়ে যায়। এই একটা সবথেকে বড় ওই হয় যে বৃষ্টি হলে একটা গাড্ডা ছিল আগে। আর এইটা আমার একটা ফেভারিট গাড্ডা ছিল, ডবল কদিন আগে বন্ধ হইছে। আর ওই যে মেন হইছে এই যে একটা শিকার দেখছিস, কোন লোকে না কাইটে তারপর উঠাইছে শিকারটা। ওই একবার গর্ত কাটার পরে গর্ত নষ্ট হয়ে গেলে সেদিকে কাঁকড়া ঢোকে। তো এখন কোন দিক প্রকাশ, কোন দিক সর্দি নাকমুই মশাই কামড়াইছে, কামড়াইতে তাই আমি কি করব। চলো তাই কামড়াইতেই রইছে ওই সময়, আমি আরো বলদের মতো দেখ কি পেয়ে যাইছি। তো কোনো ব্যাপার নেই, কাঁকড়া তো পাওয়া যাচ্ছে, কাঁকড়া পাওয়া যাচ্ছে। ওই জঙ্গল ভেঙেই কটা পাইছি। তো জঙ্গলের ভিতরে ঢুকলেই হয়, হয় পাইলে আমরা ডাক দিবি না, তুমি ঢুকবো না, তুমি বসে থাকবি চুপচাপ। হ্যাঁ চল ওই একটু দূরে যাবো। চল তাই, ঠিক আছে বন্ধুরা, আবার বের হই, দেখি যখনই পাবো তখনই দেখাই। পরেশ ভাই নাকি আর একটা পেয়েছে। ও বাবা রে, এই শিকড়ের ভিতরে যেমন মশা। জোর আছে, ছোট সাইজ করে কিরকম। কই গাড্ডা, কই মুজি গাড্ডা, এই হ্যাঁ এদিকে আছে। আসতেছি আসতেছি। আরে সোতার মাথায় এই একটা এই বুঝি বেনিফিট, কাকড়া পাইলি মেরে গুজে। এই দেখুন এই যে সাইজ, এ ওই 250 গ্রাম আবো তো ধরে। হ্যাঁ আসছে না, তুই বানতে থাক। এই দাবাটা ভালো বড়, আবার আমার এর ভিতর দিয়ে হাঁটা লাগবে। কই, ও বাবা আমার আজকে হাত তোর থাকলো না। তো বেশি দূরে না, আরে আমি ওই জায়গাটা সামনে একটু গেছিলাম, ওখানে একটা গাড্ডা আছে, এটা দেখ কি গাড্ডায় কাঁকড়া আছে। গাড্ডায় কাঁকড়া নাই, ওরে এই দেখুন এই আরেকটা পাওয়া গেল। সব থুইয়া এরকম ভাবে, মানে এরকম জায়গা ঢোকছে। আমি প্রথমে একটু হাত দিয়ে টানাটানি করছি, তারপরে পরে যা দেখি ওই পেছ দিয়ে কর, ওই পেছ দিয়ে কর, বের হয়ে যাবে। আরে ও ঠ্যাঙে ঠ্যাঙে বাজি যাবে। হ্যাঁ বের হবে না, ও জানে যে ওর ভিতরেই ও সেফটিতে আছে। তো এই আরেকটা পাওয়া গেল, এটা কিন্তু 300 গ্রাম হয়েছে। জালার উপরে যন্ত্রণা, এ ভাই খালি ই করিস না। কিরম ঠেয়া, আবার এই লতার দুই পেজ দিয়ে দিস, কিরম ঠেয়া। ইয়া মানুষের সহ্য হতা দিয়ে তা একবারে বাইন্দে নিয়ে। 300 গ্রাম হবে, হ্যাঁ 5 মাস। আর আমি আস্তে আস্তে আরেকটা জিনিস দেখলাম, এই দেখুন বন্ধুরা, এই একটা ম্যাংগ্রোভের গাছ, ঠিক আছে, এটাকে আমরা এখানে বলি কুচি কাঁকড়া। দেখুন বিনা কাজে যেই কেটেছে, এ দেখুন কেটে এই পাশে যে ফেলানো। তো কি বলবো তাদেরকে, একটা কথাই বলবো যে একেবারে ম্যাংগ্রোভ কাটা তো দরকারই হয় না, কারণ আমরা থাকি আইল্যান্ডের ভিতরে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট এত চেষ্টা করছে যে গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য। যদি 2004-এ যেমন সুনামি আসছিল, যদি বাঁচতে হয় তাহলে কিন্তু তখন কাজে আসবে আমাদের এই ম্যাংগ্রোভগুলোই। তো কি বলবো, খাড়ির ভিতরে গাছ তো কেউ লাগায় না, অটোমেটিকলি হচ্ছে, কিন্তু বিনা দরকারে সেগুলি কাটার কি দরকার আছে। তো সেই রিকোয়েস্ট করব যে কাটবেনই না, ম্যাংগ্রোভগুলি কাটবেন না। যদি আপনাদের গাছের দরকার হয়, কিছু হয়, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টে যাবেন, গিয়ে পাশ বের করবেন, যে কটা দরকার ওনারা দেবে। অবশ্য তেমন তো বেশি দাম নয় যে আপনি পারছেন না বা কিছু, একেবারে জলের দামে দিচ্ছে, তো সেইটা করুন, কিন্তু এইটা আর করবেন না। অবশ্যই দেখুন চারিদিকে এভারগ্রিন, এই সৌন্দর্য আন্দামানের কিন্তু এই ম্যাংগ্রোভই। আর সেইগুলিকে যদি আমাদের মতো মানুষ নষ্ট করে, তারপরেও যখন দরকার হয় নাই, ঠিক আছে, যখন আমার লাগ দিয়েছে না কাজে, তাহলে আমি ওই জিনিসটা ক্যান করবো, মানে নেবো ক্যান। আমি যখন কোনো জায়গায় গেছি, আমার ওই জিনিসটা মানে আমার লাগতেছে না, বেকার বেকার ওইটা নিয়ে আমি নষ্ট করি, বেকার কোনো লাভ আছে? লাভ আছে, কোনো লাভ নেই। আর একটা দাঁড়া আসতেছি, এর উপরে দেখুন এইখানে দেখুন জল কিন্তু চারিদিক থেকে পার হচ্ছে, তাই কিন্তু কাঁকড়া কোথায় কোথায় থাকবে বলা যায় না, চারিদিক থেকে আর কি, মানে একটা যে নালা, নালার একেবারে সমতল জায়গা। চলো আমার গাছটা দেখে মনে পড়লো, তাই বললাম আন্দামানের অনেক মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখেন, তো অবশ্যই একটু খেয়াল রাখবেন। দাঁড়া পরে আসতেছি, এই তো কোন জঙ্গলের ভিতরে যাবো, যে কোন দিক দিয়ে আসে ইয়ে ভাবতেছি, দাঁড়া আসতেছি আসতেছি। তো পৌঁছে গেলাম কিন্তু পরেশ ভাইয়ের কাছে। এটা পাতি যাই ভেঙে গেছে, যাই না কি হয়েছে, ওই জুই ফেলান ছিল, আর এটার উপর দিয়েছি পাড়া। এবার কাঁকড়া কি আসে না কিরম হয়েছে কি যাই করতে পারবো না। তুই কেবল দিবি কাঁকড়া আসে না, পিটপুট ফাইটেও তো যাইতে পারে। ও মানে কাঁকড়া কিরম আছে, কাঁকড়া কিরম আছে, কিরম থেকে ঢুকছে না সাইজ। আর বি আর বি আর বি এটাও কি ওয়াটার নাকি? আজ তো আমার কপালে খালি ওয়াটার জুটতে আছে। সত্যি সত্যি পরেশ ভাইয়ের কপালে বড় বড় কাঁকড়া পাচ্ছে, কিন্তু সব মোটামুটি ওই ওয়াটার। জোরে চাপ দিচ্ছে, জোর আছে, এরই ঝোলা বেরিয়ে একদম। এই তো এবার ধরা পড়লো কাঁকড়া, সবগুলি পাওয়া আছে। দেখ এই কাঁকড়াই দিবি ঠ্যাং না মনে হয়, আমরা তো মনে হয় কোনটা খাইছে মনে হয়। এটা তো সব পাওয়াই আছে, এটা একটু ছোট সাইজ না, আরো আছে আশেপাশে। দেখ ভালো মতো, একদম ফ্রেশ পাওয়া যায়। বুঝছো পোকা কই? বুঝে তুই ভাঙতে ভাঙতে যায় রে, তুই ভাঙিয়ে ফেলাবি রে সব কারিগর, কি করবো? যা যা আসতেছি আসতেছি। কিরম তো পাইছে? এটাও ও পাইছে 300 গ্রাম, সমান সমান হবে মনে হয়। বাবা মশাই যেরকম কামড় দেয় তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি। আর ওই দিয়ে কিন্তু ময়না পাখিতে ডাকছে না, ময়না পাখি নিয়ে গেলি। আর সব জায়গায় ফল হয়েছে না, খাড়ি গাছেও ফল আছে, মানে খাড়ি আর পাহাড়ের গায়ে গায়ে যে গাছ টাছ না, বট গাছ, তারপর কালা কালা ছোট ছোট ফল দেখছিলাম না সেদিনকে, ওই খা। আর কিরফা গাছেও তো ফল পাকা শুরু হবে কয়েকদিন পরে, ওইগুলাই তো তোতা আসবে খালি। রাত্রে বাদুর, হ্যাঁ রাত্রে বাদুর। চলো এটা একটু পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে না, টাইট কিন্তু, টাইট কাঁকড়া, টাইট একেবারে টাইট। হ্যাঁ ভাঙিয়ে ফেলাস না, ভাঙবে নাকি? ভাঙিয়ে দিলে লস। ডট নেই, ধোয়া লাগবে রে, দুইটা কাদা আছে, বেশি কাদা একটু বাবো। তো যাই আবার দেখি, যখনই আবার পাবো তখনই আবার দেখাচ্ছি। আসো, কাঁকড়াগুলির সাইজ দেখে কিন্তু মন খুশি হয়ে যায়। ময়দানে আসো, ময়দানে। হ্যাঁ সব টাইট, এটাও 300 গ্রাম, কালার দেখলেই বোঝা যায়, কোনো ভেজাল নাই। আমার কামড়ানোর জন্য দুই ঠ্যাং দুই হাত পাও সব উঁচা করে দিছে। এ কামড় দেবে পোকা, ওইসব ড্রামা করো না। আরে ও কামড়াইয়ে যাবে কোথায়, পাঁচড়াই মারিয়ে দিব, তারপরে মেডিকেলে যেয়ে দুইটা টিটি লাগাই নেব, একটা জায়গায় দুইটা। কিন্তু সেগুলা কামড় খাবো সেরকম না, সুপার মাছ একদম ফ্রেশ। কোন দিক? এদিক দিয়ে আইছিস কি তুই? হয় আমি তো এই ভাঞ্জি দিয়েছি, আমি ঘুরছি ওহিন্দা ঘুরা ওই পাশ দিয়ে আসি, এই ভাঞ্জিটা খালি বাকি, এটাই বাকি। হ্যাঁ এই ভাঞ্জিটা গেলে পরে হবে, এইটা বাকি। এদিকে গেলে তো সেই প্রায় বাড়ির ধারে ধারে আবার চলছে। বাড়ির দিকে রাস্তা, এটা তো বাড়ির দিকের রাস্তা, বেশি সময় লাগবে না। এই জায়গা দিয়ে গেলে না 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট খাড়ির ভিতরে, এর ভিতরে 20 মিনিট মানে বিশাল দূর ভাই, কমেন্ট লাগবে। ভাঞ্জে ধরে যাইলে আর যাতে এরকম জঙ্গলের ভিতরে ভাঙতেছে ভাঙতেছে 1 ঘন্টা ওই আর কি। তাই চল, যেরকম ভালো লাগে। কাঁকড়া তো ভালোই পাওয়া যাচ্ছে আর কি। মেন কথা কি হয়েছে জানিস, আমরা আসার আগে ওই ঘন্টাখানিক আগে বৃষ্টি হয়েছিল না, একটু বর্ষাটাই আমাকে লাভ করে দিয়ে গেছে। আর ঘুরে বেড়াচ্ছে এখন সময় কিন্তু 2টো উপরে হয়ে গেছে। আজকে ঝড় জল নামার পরে আমরা প্ল্যান করলাম যে আজ ঝড় জল নামবে তারপরে যাবো খাড়িতে, সেই এই প্ল্যান করতেছিলাম কিন্তু আর হচ্ছে না। আমি যাই যাই বাইরে মশায় কামড়াইয়া ভূত বানাই দিতেছে, কিছু করার নাই, যা আছে কপালে সেরা কাঁথা বগলে, আর কি করার আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর ওই আমরা আসার আগেই যে বর্ষাটা হলো সেটাই আমাদের আজকে লটারি লাগালো, কপাল ভালো বৃষ্টি হয়েছে। আর নাই তো এরম ভাবে না, এই যে জল নামছে সেইটি গাড্ডা গোটা দিয়ে কাঁকড়া কোকড়া বাইরে গেছে। আর নাই তো এই গাড্ডা ঘুতাইতে 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 আর যা মশায় কামড়ায় ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যাবে 2 দিনে। ভাই ওদিকে চলে যাচ্ছে তো আমরা যাই, গিয়ে দেখি। চলো চলো চলো, এই রাস্তা তো এদিকে একটা, কোন দিক এটা দিয়া? চল 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 চলো চল, কাটিয়ে নিও। আমি আপনি ওই পাশে ভিতরে বাঁধি দিয়ে যে দিতে, জলদি আসিস, বেশি দেরি করিস না। বন্ধুরা এই দেখুন একটা গর্ত, কিন্তু এইসব গর্তের ভিতরে সব কাঁকড়া থাকে। আর মানুষে দেখুন এইসব গর্ত দেখে সব সময় মোটামুটি, এই দেখে গেছে মনে হচ্ছে 4-5 দিন হয়ে গেছে। ও কি এই মেলা সময় পরে একটা পাইছি ছোয়া, এই একটা ছোয়া ছোট একটা, এই ঠ্যাং ঠ্যাং সাইড দেবে, সাইড দেবে, সাইড দিলে সাইড দিবি, না না সাইড দেবে, সাইড দিলে সাইড দিবি, মেলা ড্রামা। ও হো, ছোট একটা উপরে মায়া নেই তোমার, বড় বড় গর্ত তার জন্য না। দেখ সারেই না ভাই, এরকম কান এই সারছে। এইবার আসো, এবার এক পার খেলা। আর একটা জিনিস আছে ভাই, সবাই আমি একটা কথাই কব, একটা জিনিস কব ভাই, আমি কয়টা গাড্ডা দেখছি, একটু ক্ষমা কইরা একটু গাড্ডাগুলা কাটডো না প্লিজ, অনেক প্লিজ রিকোয়েস্ট হইছে সবাই ধরে যে গাড্ডাগুলা কাটডো না। যদি কাঁকড়া না বাই করতে পারো তাও ঠিক আছে, সাইরে দাও, কেউ না কেউ হইতে পারে ওই গাড্ডা আরো অন্য কেউ চেনে, সে বাই করে নিয়ে যাক। কিন্তু গাড্ডাগুলো কাটলে পরে আইসে যে ওইতে কাঁকড়া ঢুকবে না, তাহলে আর খাড়িতে আর 10 বছর পরে কাঁকড়া না নে, কাঁকড়ার ঠ্যাং খোসাও পাওয়া যাবে না। কাঁকড়া ঢুকবে কোথায় যদি কাঁকড়ার ঘরই না থাকে, তাই কাঁকড়াগুলি এসে দাঁড়াবে কোথায়? আমি অনেক কটা গাড্ডা রুম পাইছি, কিন্তু গাড্ডা সব কাটা, সব মুখ কাটা, মানে বাইরে নাই গাড্ডা কাইটা তেরা বেহা কইরা তারপর টাইম টুনে বাইক। ওই জিনিসটা করা ভালো না, খাড়ি মাটি হালুয়ার মতো কেটে যায় বলে মানুষে একেবারে কেটে কাঁকড়া বের করে নিয়ে যায়, গাড্ডা গোটা শেষ করে দিয়ে যায়। তো চলো পোকা, হ্যাঁ পরে দিক গেছে ভাঞ্জি ভাই, ওর দিকে যাইলি হয় ওদিকে, ওদিক কয় কোন দিক? এদিকে সামনে তো জঙ্গল, সামনে তো জঙ্গল, ওদিক দিয়ে ঘোরা লাগে কি, যেরকম করলে ভালো হয়। চল ওই পিছন দিয়ে যাই, ভাঞ্জি দিয়ে এদিকে ঢুকলে খালি খালি দেরি হবে। তো চলো আবার যাওয়া যাক। অনেক কষ্টের পর পরেশ ভাইয়ের কাছে পৌঁছালাম, কাঁকড়া পাইছি 2 খান। আর এটা তো হাঁটাতেই পাইছি, এটা কালার দেখলেই বোঝা যায় যে এই মাল গাড্ডায় ঢোকে না, এটা শহরের দিকের মাল, এটা মানে যে জায়গায় একটু মিষ্টি জল বেশি না সেসব জায়গা মাল। তো আমরা কিন্তু উপরের দিকেই চলে এসেছি না, তার জন্য কাঁকড়ার সাইজ ছোট ছোট হয়ে গেছে, হিদলা পড়ে গেছে। বাড়ি চল, কি করবি আর কামড় সহ্য করা যায় না, বাড়ি যাবি, ধরবি না, কান কোন পুলে দিচ্ছে। চল, কতগুলো মশা মারছে জানিস, বসে বসে কত কেজি কাঁকড়া হবে আমাদের আছে, কষ্ট হয়ে গেছে, প্রায় প্রায় 3 কেজি। পোকার দেবে আমাদের 400 গ্রাম, আরে সে ওদেরও আছে। এই মশা মশা মারা কাজ যদি কারোর লাগে আমাকে জায়গায় আসতে পারো, আমাদেরও আছে প্রায় 2.5-3 কেজি মতো, 3 কেজি। মোটামুটি 11:30-12টার সময়, মানে 4 ঘন্টায় 5-6 কেজি কাঁকড়া। আরে রাস্তাঘাট তো মানে রাস্তাঘাট আর সেরকম আগের মতো নাই, যেরকম আগে পেটে কি খিদে লাগবে? আরে না, কামড়াচ্ছে জমের কামড়ানো ভাই, ফুল হাতা পরে আমি তো হাফ প্যান্ট, তাও ঠিক আছে, আদলি বদলি কাঁকড়াগুলো একটু দেখাতে। প্যান্টটা খুলে আমাদের দে, আমি জামাটা খুলে দিই। দেখুন আজকের কাঁকড়া কিন্তু সব বড় বড় সাইজ, এক্সেলটা নিচে এই দিন। জাদু কা জাদু কা জাদু, জাদু দেখাও জাদু। তো আজকে কিন্তু সব বড় বড় সাইজের আরবি হলো আমাদের, 3 কেজি তো 3 কেজি হয়ে যাবে আমাদের, 3 কেজির একটা 800 গ্রামই তো, ওয়াটার ওই 10 কেজি কাঁকড়ার টাকায় একটাই ছিল, সেই হইল না। কোনো ব্যাপার নেই, আবার হবে, যা আছে কপালে সেরা কাঁথা বগলে ভাই, ঠিক আছে, এরকম হইছে। আমাকে যে একটু রেট টেট বাড়ছিল কাঁকড়ার, সে আবার আমাকে যে NH4 সে আবার বন্ধ হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। একটা পোল ভাঙার কারণে এখন টোটালি NH বন্ধ, যার কারণে এখন আর কাঁকড়া বিক্রি হয় না। আর মার্কেটে নিয়ে যদি যাওয়া হয়, যদি কাউকে বলা হয় এই কাঁকড়ার দাম 500 টাকা, তাহলে নেবে তো না, অবশ্য দু চারটে গালি দিয়ে যাবে। আগে মার্কেটে হেলাই কত সময় লাইতে হবে, কবে কি কাঁকড়া বিক্রি করবে না সোনা বিক্রি করবে সেই কবে। তো এইগুলি বাইরে যায় বলেই কাঁকড়াগুলির দাম পাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরানো আছেন উইদাউট সাবস্ক্রাইব করে তারাও অবশ্য করে নেবেন। তো হ্যাঁ, অনেক লোক আছে যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি কিন্তু দেখছেন কন্টিনিউয়াসলি, তো তাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদেরও ভালো লাগবে যে আমাদের সঙ্গে অনেক লোক আছে, অনেক মানুষ আমাদের সঙ্গে জড়িত আছে, নিজের পরিবারটাকে একটু বড়ও লাগবে কি, তাই তো কাজ ভাই? একদম আমাদের টার্গেট করছি 2024-এর ভিতরে 1 লাখ সাবস্ক্রাইবারের, সেটা অবশ্যই একটু করার জন্য আমাদের যদি সবাই যদি একটু সাথ দাও, যদি একটু ভালোবাসা এরকম ভাবে দাও তো আর একটু ভালো হবে। তো ঠিক আছে, খিদাও লাগছে, প্যাডের ভিতরে গুগু করতেছে ইন্দুরে ডায়ে, আর পরেশের মাথার উপরে দেখুন যেমন গরুর গায়ে মশা ওরে। আরে আমার ওর জন্য তো আমার বিরক্তি লাগতেছে, চল না ইয়ার, মশা কামড়ায় কামড়ায় না, শেষ মধ্যে এবার দিয়েই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর একটা মেসেজ অবশ্যই দেব, পৃথিবী আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তো আমাদেরও দায়িত্ব হয় তাকে ফেরত কিছু দেওয়ার। তো আমরা তেমন তো কিছু দিতে পারছি না, কিন্তু অবশ্য যদি আমরা দুটো গাছ না লাগাতে পারছি, তো গাছ কাটারও আমাদের কোনো অধিকার নেই। তো যারা এই কাজগুলি করছেন, গাছগুলি কাটছেন, তাদেরকে একটাই কথা বলবো, গাছগুলিকে কাটবেন না, আর যদি পারেন তাহলে অবশ্যই দুটো গাছ করে লাগাবেন। পৃথিবী আমাদের অনেক দিয়েছে, শুধু দিয়েছে, এখন আমাদের পালা, তো জানি আমরাও তাকে ফেরত কিছু দিতে পারি। তো এই বলেই ভিডিওটা শেষ করলাম। 100 বার যা কইছে একদম ঠিক কথাই কইছে, সত্যি সত্যিতে। কেন কি খাড়ির ভিতরে ঢোকলে পরে দেখা যায় যে ভিতরে, মানে বাইরে দিয়ে দেখা যায় যে খাড়ি, ভিতরে ঢোকলে পরে সমতল ময়দান। অনেক জায়গায় এমন আছে যে এই পেরির ভিতরে, তার জন্য গাছগুলি দেখা যায়, যেগুলো একটু শক্ত জায়গা সেইখানে কিন্তু আর দেখা যায় না। তো শক্ত জায়গার গাছ কাটে কেটে লেভেল ও শেষ করে দিয়েছে, এখন কিছু করা নাই। ঠিক আছে, এখন বেশি কইলে পরে আবার যারাই কাটে না কেন দেখা গেল, হ্যাঁ ঠিক আছে আসছে আমাদের, তুই কেন কইছিস কেন বাটন বোটান দিয়ে 2-3 বাড়ি। তো ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে, আর আমাদেরও এখন দরকার তাদের সঙ্গে যোগ দিয়ে কাজগুলি করা। তো এই বলেই আজকের এইখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো ওকে, আজকের দিনে করলাম ক্ষান্ত, চলো বাড়ির দিকে।